সিভিল সার্জনের কার্যালয়ে একশো পনেরোটি পদের একটি নতুন প্রকাশিত হয়েছে এখানে পদের ক্যাটাগরি দেওয়া আপনারা অষ্টম এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয়পাত আবেদনটি করতে পারবেন তেই নিয়োগেও স্বাস্থ্য সহকারী পদ রয়েছে যেটিতে পদের সংখ্যা রয়েছে সাতানব্বইটি এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এইচ বা সমমান পাশ করেছেন সে সকল পথের আবেদন করতে পারবেন তবে শুধুমাত্র এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্যপদের তালিকা দেওয়া রয়েছে যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই শূন্যপদের তালিকাতে আপনাদের উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিতে শূন্যপদের সংখ্যা দেওয়া রয়েছে তো এখানে কিন্তু ওয়ার্ড ভিত্তিক যে শূন্যপদের সংখ্যা দেওয়া রয়েছে সেটি হলো। আপনাদের সাবেক ওয়ার্ড ভিত্তিক দেওয়া রয়েছে তো এখানে আপনারা সাবেক মোট তিনটি ওয়ার্ড পাবেন তো একের মধ্যে এখন বর্তমান ওয়ার্ড রয়েছে এক দুই তিন দুইয়ের মধ্যে রয়েছে চার পাঁচ ছয় এবং তিনের মধ্যে রয়েছে সাত আট নয় এই বর্তমান ওয়ার্ডগুলা কিন্তু সাবেক ওয়ার্ড এক দুই তিনের মধ্যেই ছিল তো আপনি সেই হিসাব করে আপনার বর্তমান ওয়ার্ড এখন যেটি রয়েছে সেই হিসাব করে আপনি এখানে দেখে নেবেন যে আপনার ইউনিয়নের সাবেক ওয়ার্ড থেকে শূন্য পদের সংখ্যা আছে কিনা সেই তালিকার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন দুই নম্বর ফার রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে তিনটি এটি আবেদনের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তিন নম্বর ফর্ট হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন টে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও ভবিষণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর ফর্ট হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ

ছয় নম্বর পথে রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর পথে রয়েছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করেছেন সে সকল পাথে আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালনায় হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ আপনারা অগ্রাধিকার পাবেন তো নিচের অংশে আবেদন সংক্রান্ত সত্য দেওয়া রয়েছে আপনি এখানে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হল মে দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডে একই ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদে পূরণ করা হবে সাবেক ওয়ার্ডের ভিত্তিকে শূন্য পদের তালিকা ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের পাথরও আবেদন করতে পারবেন তো প্রথমত ওয়ার্ড ভিত্তিক যে শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে সেই ওয়ার্ড থেকে যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে যদি সে ওয়ার্ডে পাওয়ার না যায় সেক্ষেত্রে অন্য ওয়ার্ড থেকে কিন্তু শূন্য পদ পূরণ করা হবে এটির অনলাইন আবেদন শুরু হয়েছে চব্বিশে এপ্রিল দুই হাজার সকাল দশটা থেকে আবেদন শেষ হবে চোদ্দই মে দুহাজার চব্বিশ বিকাল পাঁচটায় আবেদন ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এখানে যে কয়টি পদের ক্যাটাগরি দেওয়া আছে সব কয়টি পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা ফিটি আপনি টেলি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের যে বিষয়টি পরবর্তীতে আপনাদের মোবাইলে এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা এই ওয়েবসাইট থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ যে কোনো তথ্যের জন্য আপনার সিভিল সার্জনের কার্যালয়ে কুষ্টিয়ার যে ওয়েবসাইটটি রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কেবলমাত্র আপনার এটাতে আবেদনটি করতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ